আল্লাহ দির সহরহনে করইলো রইলো হাজার বর্ষা নাম রে তাজার বিহিদি বিহিদি রে আহামা দয়না করি দয়াল নবীজির সহ রহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা নবীজির সহরহনে আমার হাজার বর্ষা নাম রে তাজার বিহিদি বিহিদি রে আহামা দয়না করি হজরত আলী পাহায় রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা তিনারো সহরহনে করইলো হাজার বর্ষা নাম রে তাজার বিহিদি বিহিদি রে আহামা আমার মা ফাতে মার পাহায় রে তাজার বিহিদি বিহিদি রে আহামা মা ফাতে মার পাহায় গো রহিলো হাজার বর্ষা নাম রে তাজার বিহিদি বিহিদি রে আহামা রহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা দুই বাইয়ের সহরহনে করইলো রইলো হাজার বর্ষা
lah murdarun bidi bidi re ahama আমার মাও বাবাস রহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা বাবার সর রে গরই লজো আমার হাজার বর্ষা লাহ মোরে দায়ার বিহিদি বিহিদি রে আহাবা আমি এই তিন বহু বহন রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা সেই বাবা আমার পায়ে গরইল আমার হাজার বর্ষা লাহ মোরে দায়ার বিহিদি বিহিদি রে আহামা পরে যেব দহয়না কোরি সবার দশ জহন রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা দর্জনার সরণে গরইল রইলো হাজার বর্ষা লাহ মোরে দায়ার বিহিদি বিহিদি রে আহামা বিহিদি বিহিদি রে আহামা নতুন বর্ষর নতুন গোকির আমি দিলাম হাহারো রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা
সুয়ুতি দুই ভাই আমি সবাতে যাহা নাহয় রে দায়ারুন বিদি বিদি রে আহা দুই ভাইয়ে সবাই শুনবে নি বইয়া বইয়া রে দায়ারুন বিহিদি বিহিদি রে আহামা যা হোক আবার আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরো আকর্ষণীয় একটি উপহার নিয়ে। তবে উপহারটির নাম হচ্ছে তাইজুদ্দি ও সাইজুদ্দি। হয়তো শাম শহরে আসিলেন মাইনুদ্দিন, তবে ওই মাইনুদ্দিনের দুনিয়ার বুকে দুইটা মাত্র ছেলে আছিল, তাইজুদ্দিন ও সাইজুদ্দিন। তবে তাইজুদ্দিন সাইজুদ্দিনের কাহিনীটা দারুণ মজার কাহিনী হবে, তাই তো বলছি সবার কাছে। যদি কিরসা ভালো লাগে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। তবে হ্যাঁ, আরো একটি কথা, এই হানিফ আলীর কিরসা যদি আপনাদের ভালো লাগে, হানিফ ভাইকে যদি আপনাদের ভালো লাগে, হানিফ ভাইয়ের এই কিরসাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল করবেন না। তবে হ্যাঁ, এখন ধৈর্য ধৈরা সবাই বৈশা বৈশা কিরসা শুনেন। তো ওই মাইনুদ্দির দুইটা ছেলে ছিল দুনিয়ার বুকে, তাইজুদ্দিন ও সাইজুদ্দিন। ওই দুইটা ভাই দুনিয়ার বুকে অত মিল মহব্বতে চলে, গলায় যেরকম মালা মিশা থাকে ওই রকমই মহব্বতে চলে। তো একদিন দুই ভাইয়ে একসাথ খাইবার বসে, মায় খাওয়াইতেছে, দুই ভাইয়ে খাইতেছে। ছোট ভাই সাইজুদ্দিন বলতাছে তাইজুদ্দিনের কাছে, ভাই গো একটা কথা, যে ক তুই কি কবি, কয় কথা বান কি ভাই, তবে তুমি বিয়ে করছো আর আমি তো বিয়ে করি নাই, তো আমার ঘরে যদি ছেলে হয় আর তোমার ঘরে যদি মেয়ে হয় তাহলে তোমার মেয়েটা আমার ছেলের দিবে না, দূর এটা তুই একটা কথা কইলি না, কেবল আমি বিয়ে করলাম তোর বিয়ের খবরই নাই, তুই আগে আমার মেয়ে চাইতেছ, কয় হ ভাই এইটা কিন্তু আমার আবদার রইল তোমার কাছে। মাই বাপে আসতে আসতে বাসে না, কয় দেখছি পুলা করে কথা, হ্যাঁ তুই অন তোমার ছুট হয়ে রইস, বিয়ার উপযুক্ত হসি নাই, কেবলমাত্র হয়তো তাই যদি বিয়ে করছে, তুই তো বিয়াই করস নাই, আগে তুই তার মেয়া চাইতাস, কয় হ মা আমার মনে খুব আশা, বড় ভাইয়ের মেয়ে দিয়া আমার ছেলে বিয়ে করাব, বেশ আল্লাহ পাক যদি তোর ঘরে হয়তো ছেলে সন্তান দেয় আর ওর ঘরে যদি মেয়ে সন্তান হয় অবশ্যই আমি কথা দিলাম, আমি হয়তো দাদি হইয়া এইটা আমি দিয়া দিব, বেশ খুশি হইলাম। তবে মা গো একটা কথা তুমি বড় ভাইয়ের কাছে শুনো, মেয়ে তো আমার ছেলের কাছে দিব, আমার ছেলের কাছে যৌতুক দিব কি, কয় দেখছে দেখছে আবার কি, কয় এটা একটা কথা হইল, ভাইয়ের মেয়া ভাইয়ে নিব এনে আবার কি দিবার আছে, কয় না আমার একটাই মাত্র পুলা আমি তার মেয়ে আনো, আমার যৌতুক দেন লাগবো, যৌতুক ছাড়া কিন্তু আমি বড় ভাইয়ের মেয়ে আনিব না, কই যা তোর খালি ফালটা আমি আলা ফালটা আমি কথা। ছোট ভাইয়ের ধমক দিল, বড় ভাই তো চইলা গেল।
বড় ভাই যখন চইলা গেল ছোট ভাইয়ে মনে মনে চিন্তা করে হাইরি আজকে ভাইয়ের সাথে কিন্তু অত মিল মহব্বতে আমি চলি কিন্তু এমন করে কোনোদিন কথা আমি ভাইয়ের সাথে বলি নাই আমার মুখ দেখ না কি ভাই রইল আর ভাইয়ের সাথে কি ব্যবহার করলাম আমি পুনরায় ভাইয়ের কিভাবে মুখ দেখাবো তাই ছোট ভাই সাইজউদ্দিন কি করলো বাবা মার কাছে না কইয়াই উনি মানে বাড়ির থেকে পলাইলো বাড়ির থেকে যখন পলাইলো সারাটা দিন চইলা গেল সন্ধ্যা বইয়া যায় কিন্তু সাইজউদ্দিনের খবর নাই মায়ের পরাণ যার যার করে কানতেছে যে হাইরে আমার বাবা সাইজউদ্দিন কোথায় রইল বড় ভাই যখন বাড়িতে আসছে কান্দা কান্দা বড় পুলার কাছে কি কইতেছে কিভাবে বলতেছে তাই তো বলি গানের সুরে শুনো ও রে বাবা তোমার যা নাহায় রে শুনো বাবা বাবা রে আহাবা ছোট ছেলে কোথায় রে গেলো নাইলো রিহিয়া রে শুনো বাবা বাবা রে আহাবা রোকার দহনরে শুইনা কান্দে যে তাই যুতি রে দায়ার বিহিদি বিহিদি রে আহাবা ছোট ভাই যে কোথায় রে গেল আইলো ফি রিহিয়া রে দায়ার বিহিদি বিহিদি রে আহাবা জাহাদ বায়ের জালা অন্যে কেউ যাহা রেহে না রেহে তাহারুন বিহিদি বিহিদি রে আহাবা এখন আমি কোথায় যাইব আমার বাইয়ের তাহা লাশের দায়ার বিহিদি বিহিদি রে আহাবা চইলা গেল মায়ে খাওয়া দাওয়া নাহায় রে প্রায়ানের বাবা বাবা রে আহাবা
খাই গেলি ও রে বাবা ও তুই আইলি না ফিহি রিহিয়া রে তাহার বিহিদি বিহিদি রে আহাবা বাসি জয়থ শিরিল সবায়হা শিল রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা দুয় বায়ে রে তৈ আজকে কোথায় যে রো হিল রে দায়ার বিহিদি বিহিদি রে আহামা তাই দক্ষিণ দেশে রাগ কইরা ওর বাবার দেড় সাইরা দক্ষিণ দিকে চলে গেছে, যাইতে 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 অনেক দিন বইরা খালি ওই সাইজুদ্দিন খালি চলে গেছে। যাওয়ার পর ওই দক্ষিণ নগরে যেটা বাদশাহ ছিল ওই বাদশার ঘরে কিন্তু ওই সাইজুদ্দিন ওই বাড়িতে কর্মচারী হিসাবে রয়ে গেল। কর্মচারী হিসাবে যখন রয়ে গেছে কিন্তু তার কথায় বার্তায় জ্ঞানে বুদ্ধিতে পণ্ডিত বরাবর ওই বাদশায় মনে মনে চিন্তা করে, হাইরে এই ছেলে ডাবা কোথার থেকে আসলো, আজকে কতদিন যাবত আমাদের বাড়িতেই রইল, কিন্তু তার যেটা ব্যবহার আর তার যেটা কথাবার্তা আমাদের অন্তর কিন্তু কাইরা নিল। তবে আমার মন বলছে এই ছেলে তার কাছে যদি আমার একমাত্র মেয়েকে বিয়া দিতে পারতাম তাইলে বোধ হয় আমার আত্মা একটুকে শান্তি পাইত। এইটা কিন্তু বেগমের কাছে বলতে সাহস পাইতেছে না যে ছেলেটা বা কোথার থেকে আসলো, কিমান তার পরিচয়, আমার মনে তো বলছে এইটা এখন কি করা যায়। তাই একদিন ভাবতে ভাবতে হঠাৎ করে রাত্রিতে ওই বাদশায় বেগমের কাছে বলতেছে, দেখো বেগম তোমার কাছে আজকে আমি একটা কথা বলতে চাই। যে বলেন স্বামী, আজকে আপনি আমার কাছে বলবেন না, আমি আপনার কাছে বলবো না, সবার যার যার মতন মনে রাখবো, কিন্তু তার চলে না, আপনার মনে কি বলছে আমার কাছে প্রকাশ করেন। তখন বলতেছে যে দেখো বেগম, আজকে আমার একটাই মাত্র সন্তান মেয়ে, কিন্তু আমার ঘরে ডাঙ্গর দিগল হয়েছে, কিন্তু আজ তাকে বিয়া দিতে লাগে, কিন্তু আজ আমার কিন্তু এমনই মন বলছে যে এই দুনিয়ায় আমি আর বেশি দিন থাকব না, দুনিয়াটা জানো আমার অন্ধকার অন্ধকার লাগতেছে, তাই আমার মনে বলছে যে এই যে আমার ছেলে আমাগর বাড়িতে ছেলেটা থাকে, এই ছেলেটার যেটা ব্যবহার যেটা চরিত্র যেটা কথাবার্তা কিন্তু আমাদের মনে জায়গা কইরা নিছে, ও আমার মন বলছে এই মেয়েটা কিন্তু ওই ছেলেটার হাতে তুইলা দিয়া আমাদের এই বাড়িতেই রাখি। কথা শুইনা বেগম কিন্তু বলতাছে, হ্যাঁ বাদশা নামদার, আপনি যেটা বলছেন এই কথাটা কিন্তু আমার মনেও বারবার জাগতেছি, কারণ ছেলেটা আমাকে ডাইরেক্ট আম্মা বলে ডাকি, আর অত সুন্দর ব্যবহার করে একটা ফরমাইশ দেওয়ার লগে লগে ওইটা হুকুম তামিল করে, কিন্তু ছেলেটার ব্যবহারে চরিত্র দিকে
খুবই ভালো, তাতে আমি সম্মত আছি, আপনি মানে বিবাহটা দিতে পারেন। বেশ, তোমার কথায় আমি খুব খুশি হইলাম। তবে ছেলেটারও তো আমার মতামত নেওয়ার দরকার আছে, এমনকি মেয়েটারও দরকার আছে। তাই একদিন বেগমকে ডাইকা বলতাছে, দেখো বেগম, তুমি তো তার মায়ের তুল্য, কিন্তু ওই ছেলেটার কাছে এই কথাটা তুমি যে কোনোভাবেই হোক তুমি ওই ছেলেটার মতামতটা নিবে, যে ঠিক আছে এই দায়িত্বটা আমার কাছে ছাইড়া দেন, এই কথাটা কিন্তু আমি তি ছেলের কাছে জানবে। তাই একদিন ওই বেগম যখন বৈশা আছে নিরালা মন্দিরে বা নিরালা একটা জায়গায়, তখন ওই ছেলেটাকে ডাক দিছে, হে বাবা, তুমি আমার কাছে চলে আসো, তোমার নামটা জানো কি বলছিলে? যে আমার নামটা সাইজউদ্দিন। বেশ বাবা, তুমি আমার কাছে আসো। তখন চলে গেছে, বলেন আম্মা আপনি আমার কাছে কি বলতে পারেন? তখন মানে থাপা দিয়ে হাত ধইরা ওই বেগম মানে ছেলেটার কাছে বলতেছে, কিভাবে বলে, শুনো ওরে বাবা, তোমারে যা নাই ওরে, শুনো বাবা বাবারে আহাবা, একটা কথা তোমার গো কাজাসে, আমি জানায় নুহু রুত রে দায়ারুন, বিহিদি বিহিদি রে আহামা, রায়াক বা কহয়তা বাবা কথা দেওয়া, মাহারে রে শুন বাবা বাবা রে আহাবা, আমার মেয়ে তোমার গো কাজাসে, দিতে চাই যে বিহারে সহযো ন বাহাবা বাহাবা রে আহাবা, গেল রাজি হইয়া গো শুনেন আহাম্মা আম্মা গো আহাম্মা, সারা জীবন ছেলের গো ময়ত থাকবো আপনার পাশে রে শুনেন আহাম্মা আম্মা গো আহাম্মা, বাদশার মেয়ে
কথা শুনিল ইহা রালে রে দাজারুন বিহি দি বিহি রে আহাবা কথা শুইলে সাগো দাজাদি গেলো খুশি হোয়া রে দাজারুন তাই বেগম যখন ছেলেটার হাতে ধরিয়া বলল বাবা আমার একটাই মাত্র মেয়ে তোমার কাছে বিয়া দিতেছে ছেলেটা বলল হ্যাঁ আম্মা জান আপনার কথা আমি 100 বার মাথায় রাখি সারা জীবন আমি আপনার ছেলের মতো আপনার পাশে থাকব আমি আপনার যুগাল যত্ন করব বেশ বাবা খুশি হইলাম দূর থেকে ওই বাদশার মেয়ে শাহজাদি শুইনা সেও খুশি হইল বাহ আমার এত সৌভাগ্য যে এত সুন্দর ছেলেকে আমি স্বামী রূপে পাব সবাই খুশি যাক হয়তো একটা বাদশার মেয়ে সারা দেশে ঘোষণা করে দিল যে এই ছেলেটার কাছে আমার মেয়েটাকে আমি দান করব তবে ঘোষণা মতে লোকজন আসলো হয়তো সরাসরিয়ত মোতাবেক ওই মেয়েটাকে বিবাহবন্ধন করিয়া ওই ছেলেটাকে বাড়িতে রাইখা দিল বাড়িতে যখন রাইখা দিছে না এক দুই করতে 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 যখন মানে কিছুদিন গত হয়ে গেছে আল্লাহর হুকুম হয়ে গেল ওই বাদশার মেয়ে শাহজাদির গর্ব রয়ে গেল বিয়া যদি হয়েছে গর্ব তো হবেই গর্ব যখন হয়ে গেল কিন্তু ওই যে মাইনুদ্দিনের ছেলে তাইজুদ্দিন আর সাইজুদ্দিন অগরে পূর্বের থেকে কিন্তু কুষ্টিনামা আছে ব্যক্তি ভাইয়ের কাছে কুষ্টিনামা থাকে কার পরে কে রাসলো এগলা মান অগরে ঠিকানা থাকে তাই সাইজুদ্দিন যে বাড়ির থেকে গেছে বাবার নাম মাইনুদ্দিন বড় ভাই তাইজুদ্দিন ওর নাম সাইজুদ্দিন আবার ওই যে বিয়া করলো ওই বাদশার নাম আর ওই বাদশার মেয়ের নাম নোট করে রাখলো নোট করে নোটটা পকেটে রাইখা দিল ইতিমধ্যে মানে কিছুদিন পর আল্লাহর হুকুম হইল ওই মেয়েটার তখন গর্ব রয়ে গেল গর্ব যখন রয়ে গেছে ওই দিকে কিন্তু ওই যে মাও দুঃখিনী মাও বাবা বড় ভাই তারা কিন্তু দেশ বিদেশে খুঁজতাছে কোনো জায়গায় কিন্তু ছোট ভাইয়েরে পাইতেছে না হয়রান হয়ে যাইতেছে হাইরে আমার ভাই কোথায় গেল আজকে ভাইয়ের সুখে মন বলতেছি যে আমার জীবন দিয়া দেই আমি কিন্তু বাপ মায়েরে কিভাবে বুঝাবো আমি তো বুঝাইবার পারতেছি না ওরা ওই দিকে কানতেছে এই দিকে দেখ দেখ করে কিন্তু ওই বাদশার মেয়ের বা সাইজুদ্দিনের পরিবারের যখন গর্ব পূর্ণ হয়ে গেল দিন পূর্ণ হইল এমনকি তাদের প্রসব বেদনা শুরু হয়ে গেল এমনই যন্ত্রণা সহ্য করতে পারে না তখনই শাহজাদি আল্লাহর কাছে মানে ফরিয়াদ করে কানতেছে তাই কিভাবে কান্দে দিবেন একটু বাসি সুরে তোমারে যা নাহায় রে দাজারুন বিহিদি বিহিদি রে আহাবা প্রসবের এমন গো দাজালা আল্লাহ সহিতে পাহা বিহিনা রে
দায়ারুন বিধি বিধি রে আহামা তুমি মালেক ছায়ো রে দায়ারুন বিধি বিধি রে আহামা শুকনে গাছে ফুলরে ফুলুতা রাতে রে দায়ারুন বিধি বিধি রে আহামা সাহারা কে এ বায়াসে আল্লাহে মুনসহ মহয় রে দায়ারুন বিধি বিধি রে আহামা কাঙ্গালি রে কর গো দয়া কর মেহের বাহানি রে দয়ার আহ্লাহ আল্লাহ রে আহামা জাহাদির কান্দন শুহিনা আল্লাহ গেল খুশি হইয়া রে দায়ারুন বিধি বিধি রে আহামা আল্লাহর রহমত গো হইল কন্যা রুহু পরে রে দায়ারুন বিধি বিধি রে আহামা আল্লাহর যখন হুরুকুম হইল আমি সবাতে যাই কহিয়া রে দায়ারুন বিধি বিধি রে আহামা এমন একটা ছেলে গো হইল আল্লাহ দেখিবার মহ তহন রে দায়ারুন বিধি বিধি রে আহামা যখন ওই ছেলেটা ভূমিষ্ঠ হইল বাবা মা দাদা দাদি নানা নানি দাদা দাদি তো ফাঁকে রইল কথাটা আমার ভুল হয়ে গেল তাই তো বলতাছি সবার কাছে ভুল তো রুটি একটু হইতে পারে তবে নানা নানি কাছে ছিল তারা খুশি হইল দাদা আর দাদি বাস
জেঠা কাকা তারা সবাই কান্তি কান্তি তাদের দিন যাইতেছে তাই এক দুই করতে করতে ওই ছেলেটা একটু কেটাঙ্গর দিগল হইল এমন কি শরীয়ত মোতাবেক আলেম ওলামা ডাইকাই না কিতাব দেখা ওই ছেলেটার নাম রাখলো সাইজউদ্দিনের ছেলের নাম নুরউদ্দিন বংশগত নাম কুষ্টিনামা দেখে উদ্দিনের মধ্যে যখন রাইখা দিল আস্তে আস্তে ছেলেটা ডাঙ্গর দিগল হল ছেলেটা ডাঙ্গর দিগল হল ওই দিকে চাচাই কানতে শুরু করল কিন্তু এই দিকে নুরউদ্দিনের ঘরে ছেলে জন্ম নিছে তাই বলতাছি সবার কাছে বাইয়ে বাইয়ে যে একটা যুক্তিতর্ক করছিল ওই তাইজউদ্দিনের ঘরে কিন্তু একটা মেয়ে জন্ম নিছে ওই মেয়েটার নাম রাখছে কি সাইজউদ্দিনের মেয়ে আরে তাইজউদ্দিনের মেয়ে নূর নেহার ওই নূর নেহার মেয়েটাও আস্তে আস্তে ডাঙ্গর দিগল হইতেছে এমনকি তার যেটা রূপ একদম পরীর আকৃতি পরীর সুরত নিয়া অত সুন্দর মেয়ে অনুমান হয় যে শুধু আল্লাহ পাক নিজ হাতে গঠিত করছে তাই দুই দিকে দুইজন যখন ডাঙ্গর দিগল হইল দুই ভাইয়ের দুই সন্তান স্কুলে লেখাপড়া করতেছি হঠাৎ করে এই যে সাইজউদ্দিন এই সাইজউদ্দিনের একটা চিন্তা রোগ ঢুকিয়া গেল হাইরি আজকে আমি বাবা ছেড়ে বড় ভাই ছেড়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আমি আইলাম আর তো কোনোদিন গেলাম না আমার যেন কেমন লাগতেছে আমিও তো মন বলতেছি বোধহয় আমি আর দুনিয়ায় বাঁচব না এইদিকে কিন্তু তার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেল ওই রাজ্যের ভার কিন্তু ওই সাইজউদ্দিনের উপরে পড়ে গেল সাইজউদ্দিনের উপরে যখন ওই রাজ্যের ভার পড়ল রাজ্যের এটা ঝামেলা রাজ্য নিয়ে চিন্তা ওইদিকে বাবা মা ভাই বেরাদরের একটা চিন্তা হঠাৎ করে কি করল ওই সাইজউদ্দিন দুনিয়ার থেকে চলে গেল সাইজউদ্দিন যখন দুনিয়ার থেকে চলে গেছি কিন্তু নুরউদ্দিন কান্দা আকুল হয়ে যাইতেছে যখন গ্রামবাসী আইসে তাকে ধোয়াইয়া পাখিয়া কাপনাইয়া যখন মানে ঘুরে নিয়ে যাইতেছি মনে বলতাছে ওই নুরউদ্দিনের প্রাণ পাখি উড়া যাইতেছি তাই কান্দা কান্দা এমনকি তার মায়ের কাছে বলতেছে আমার বুকটা যাই ভাহা তিহিয়া গো প্রায়ানের আমা আমা গো আহামা কেমনে কই রে সইলে গো গেল আবায়া মাকে সাহা রিহিয়া গো প্রায়ানের আহামা আমা গো আহামা আমি আম্মা মা আমায়া বাকে সাহা আহারা গো সহযোনেন আহামা আম্মা গো আহামা আব্বার সাথে সইলে গো যাইব আমিও বাস বহনা গো প্রায়ানের আহামা আমা গো আহামা
গায় দোনারে ভায়াবা আমার বুকটা যায় ভা পিয়া রে সুযুন বাবা বাবা রে আহাবা অল্প বসে হইলাম গোয়ায়ামি হইলাম কাঁচা চুলের আহারি রে শুয়ুন আহাবা আবারে আহাবা গেল পাগল হইয়া রে শুয়ুন আল্লাহ আল্লাহ রে আহাবা মনে বলে আমরাও কোথায় যাব আল্লাহ যাইব পারই সাথে রে শুয়ুন আল্লাহ আল্লাহ রে আহাবা মাও বেটা কান্তে কান্তে আকুল হয়ে যাইতেছে বাবাই ছোট কালে বাবা হারা মাও কিন্তু ছোট কালেই স্বামী হারা আজকে রাজ্যের বার স্বামী নাই বাবা নাই মা নাই ইতিম হয়ে গেল ছেলেটাকে স্কুলে লেখাপড়া করবার দিল লেখাপড়া করতেছি ওই দিকে কিন্তু নুন নেহার তাইজুদ্দিনের মেয়েও লেখাপড়া করতেছে কিন্তু মেয়ে প্রাণী মানুষ আস্তে আস্তে ডাঙ্গর হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তার যেটা রূপ তার চেহারায় ওই দেশের মধ্যে বিরাট বড় একটা ডাঙ্গাবাস গুন্ডা ছিল অথচ বয়স হয়ে গেছে চুলদাড়ি পাইকে গেছে হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে ওই নুন নেহারকে তার নজরে পড়ে গেছে যখন নুন নেহারকে নজরে পড়ে গেছে তাই ডাইকা বলতাছে গ্রামবাসী করে এই যে মেয়েটা গেল এই মেয়েটা কার মেয়ে যেই যে মাইনুদ্দিন আসিল তারই নাতিন তাইজুদ্দিনের মেয়ে বাহ অত সুন্দর মেয়ে অনুমান হয় যে আল্লাহ পাক নিজ হাতে গঠিত করছি তবে দুনিয়ার বুকে তো আমি কত অন্যায় অত্যাচার কত কিছু করছি আর আমি ওগুলা করব না কিন্তু আমার শেষ জীবনে আমি এই মেয়েটাকেই বিয়ে করতেছি ওই দুষ্ট শয়তানের কিন্তু নজরে পড়ে গেল ওই মেয়েটার প্রতি তখন মানে ঘটক পাঠিয়ে দিল ঘটক যখন পাঠিয়ে দিছি এত সুন্দর ফুটফুটা চেহারা মেয়ে কসি মেয়ে একটা বয়স্ক গুন্ডা দুশ্মন বাটপারের হাতে কি আর ওই মেয়েটা দিতে পারে এই কথা শুই না তখন ওইটা কিন্তু সতী নারী ওই মেয়েটা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্দতেছে হাই আল্লাহ তুমি ছাড়া আমার এই মান ইজ্জত রক্ষা করুন আল্লাহ আর কেউ নাই স্বয়ং আল্লাহ তুমি আমাকে রক্ষা করুন মেয়ের কান্দনে মেয়ের বাবা মায়ের কান্দনে হয়তো আল্লাহ পাক কি জানি একটু কে মহব্বত হইছে এইদিকে ওই মেয়েটা যখন ওই গুন্ডায় ঘটক দিল কিন্তু ঘটকে রাজি হইল না যে মেয়ে কাইটা বস্তায় পরে কিন্তু নদী দা বাসিয়ে দিব কিন্তু তোমার মতো গুন্ডার কাছে বদমাশের কাছে আমার মেয়ে বিয়ে দিব না যে হাই রে হাই আজকে আমাকে দেখে সবাই ভয় পায় আজকে এমন করে কথা বলছে মনে হয় যে আমাকে দেখে তারা একটুকে ভয়ও পায় না
হয়তো ছেলে মেয়েটাকে কাইটা নদীটা ভাসিয়ে দিব, তবু আমার কাছে দিব না। যুব যুবস্থিও তো আমি মেয়েটাকে রাখতে পারবো না। তবে হ্যাঁ, আমার কাছে যদি না দেয়, আমার সেই বুড়ার কাছে কিন্তু এই মেয়েটা বিয়া দিতে হবে। যতই কাজ কাম আসতেছে, কিন্তু আর বিয়া আইগিয়া আসতেছে না বা দিবার পারতেছে না। এইভাবে যখন কিছুদিন চইলা গেল, কিন্তু পরিস্থানের থেকে দুইটা পরি আসলো। আইসা ওরা তো কিন্তু গ্রামে গ্রামে উইরা উইরা কোনে দুঃখ কষ্ট, কোনে সুখ সুবিধা এগুলা কিন্তু ওরা দেখে। হঠাৎ করে দেখে ওই বাড়িতে সতী নারীর কান্দন, বাবা মায়ের কান্দন কিন্তু এগুলা শোনা যাইতেছে। আস্তে আস্তে ওরা নিচের দিকে নাইমা তখন মানে আড়ালের থেকে কথাগুলা শুনলো। যাইসকি এত সুন্দর মেয়া, এই দুষ্ট গুন্ডা বাতপারে জোর করে ধরে নিব, বিয়ে করব, অন্য জায়গায় বিয়ে দিব বা বিয়া বসতে দিব না, এমনই একটা সমালোচনা হইতেছে। তখন হাসাই করে ওই গুন্ডায় কি করলো, মানে তো গ্রামের থেকে চলবার পারে না একটা বুইরা, তাই তাইরে ধরে আনছে যে আমার কাছে না দিলি কিন্তু এই বুড়ার কাছে তোর মেয়ে বিয়ে দিতে হবে। এইটা যখন জোর কইরা বিয়ার জন্য বাধ্য করাইলো, তা নইলে জীবন যায়, মানে ড্যাগার মানে গলার মধ্যে ধরে যে তখন আর জিন্দা রাখবো না। এইভাবে যখন অন্যায় অত্যাচার শুরু করে দিল, ওই যে নুরুদ্দিন বাবা হারা, মানে সাইজুদ্দিনের ছেলে নুরুদ্দিন সব সময় ওই বাবার গুরুস্থানের মধ্যে পড়ে থাকে। বাবার গুরুস্থানের মধ্যে যখন পড়ে থাকে, তখন ওই পরিগুলাই মনে মনে চিন্তা করে, এই যে বিয়ার বর যাত্রী আজকে হয়তো চইলা আসবে ওই বুড়া জামাই নিয়ে, কিন্তু আমরা ওই বুড়া জামাইকে উঠিয়ে ফাঁকে রাইকা এই নুরুদ্দির কাছে আজকে ওই মেয়েটা বিয়ে দিব। দেখেন কোনে কার ডেল যায়, কোনে লাগে ওই পরীরা কিভাবে তাদের জোড়া মিলায়। তখন ওই দুইটা পরী আইসা দেখে যে বাবার গুরুস্থানের উপরে নুরুদ্দিন এমন একটা ছেলে, দেখবার মতো ছেলে, আগুনের টুকরার মতন। ওই ছেলেটা দেখে বলতাছে, হ্যাঁ যেমন মেয়ে তেমন ছেলে, তবে আর দেরির দরকার নাই। তখন কি করলো, এই তো মানে দুই পরিয়ে বলবার শুরু করলো। তোমারে যাহা নাই রে শুন সখি, সখি রে আহামা, এই ছেলেটা লইয়া রে যাইব, ওই না বিয়ার মহন তব রে শুন সখি, সখি রে আহামা। বাবা হারা হইয়া রে সে হইছে বড় সহ হায় রে তাহার তুইও
সবাতে যাই কোহারে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা ছেলের নাকে তাই শুধু গাহিয়া রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা বালো যাইতাছে ইহু রিহিয়া রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা দেখ দেখ করে লহিয়া রে গায়ালু কইনা শামসহ হর রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা লুরুতি রে লুকাইয়া রাখিল কইনা দুই পহরি রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা দায়ারুল বিহিদি বিহিদি রে আহা বাহারি কারেন দাইনি বেহায়া রে সোজন বিহিদি বিহিদি রে আহা ওই বুড়া রে তুল রে পয়হরি নীল সূর্ণ কইরা রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা মহন কহব রে দায়ারুল বিহিদি বিহিদি রে আহা যেমন মেয়ে তেমন গোসে এলে ও আল্লাহ রিহি খেলা রে দায়ারুল
खारुन बिहिदी रे आहाबा Kalo je so liya re dayaru bidi bidi re aha Koki kamu koho rihlo reh dayarun bihidi re ahama Sukura na ya gaire koyor dholo Duizan nama jo koho rihlo reh dayarun bihidi ahama bibah bandhan to hoye gelo দুয়োজন যখন বাসর করে গেল যা হোক দুয়োজনে হয়তো সরাসরিয়ত মোতাবেক যেখানি কর্তব্য তাদের পালন করলো তারপরে যার যার মতন শুয়ে ঘুম আসলো যখন ঘুম আরছি ওই নুরউদ্দিন চেতন পাওয়ার আগে কিন্তু নুন নেহার চেতন পাইছি দেখি তার শীতেন একটা কুষ্টিনামা ওই কুষ্টিনামার মধ্যে পড়া দেখে শাম শহরে হয়তো মাইনউদ্দিনের দুইটি ছেলে তাইজউদ্দিন আর সাইজউদ্দিন কিন্তু আমি সেই সাইজউদ্দিনের ছেলে নুরউদ্দিন কুষ্টিনামায় লেখা কেরি এই তো আমারই শাস্তি ভাই সম্পূর্ণ যখন মানে ঠিকানা মিলা গেল তাড়াতাড়ি করে মানে বাপের কাছে চইলা গেল বাপের কাছে যখন চইলা গেছি যাইয়া তখন ওই কুষ্টিনামা দেখাইছি কই হ্যাঁ এই তো আমার দিয়েই বাইছতে আল্লাহর এমনই কাম যে আমার ভাইয়ে বলছিল যে আমার ঘরে যদি ছেলে হয় তোমার ঘরে যদি মেয়ে হয় আমার ছেলে দে নিব আল্লাহ আক্ষরে আক্ষরে পালন করলো যে সত্যিকারেই আমার ছোট ভাইয়ের ছেলের কাছে আজকে তোর বিয়ে হলো তখন মানে সবাই খুশি হইল তারপরে মানে এই তো নুরউদ্দিনকে ডাকলো হে বাবা তোমার বাবা কোথায় তোমার মা কোথায় তখন মানে নুরউদ্দিন চোখের পানি ছাইরা দেয়া মানে সবার কাছে বলতাছে এই গানেই সমাপ্তি ঘটবে আপনারে যাহা নাহায় গো শুনেন আহাবা আবা গো আহাবা আমার আব্বা সাই যদি নহো
হইনা ওই তাই জুয়ুতি উঠিল কান দিয়া রে শুন বাবা বাবা রে আহাবা তোমার বাবা রাশা গো পুরয় বাবা করলা তুমি যায় রে শুন বাবা বাবা রে আহাবা কইলো রে দাজারুন বিদি বিদি রে আহাবা দুয়ো জনে সুলুক শান্তিতে সংসার চালাই যে তুই জহন রে দাজারুন বিদি বিদি রে এই পর্যন্তই কয়র লাভ খেয়ে তো ইতি দিয়া যায় রে শুনেন দরজন দরজন গো আহাবা ফুল বেড়ান তো হইলে গো বয়রে মা করবে না বাহারে রে দাজারুন বিদি বিদি রে আহাবা সালাম জানায় আমার ভুলের ক্ষমা চায় গো শুনেন বাহায় বাহায় রে আহাবা সালাম দিয়ে এখন আমি আসর দিলাম সেরে রে দাজারুন বিদি